আপনার ভোটার আইডি, আধার আইডি, ব্যাংক ডিটেলস, ওটিপি, মোবাইল নম্বর, কার সঙ্গে অপরিচিতের সঙ্গে তো শেয়ার করবেন না কাউকে, কেনকে এটা কিছু অবৈধ ব্যবহারের জন্য উপয়োগ হয়। কথায় বলে অতি লোভে তাঁতি নষ্ট, এমনটাই ঘটলো বারাসাতের বাসিন্দা সঞ্জয় পালের সঙ্গে। বিমা কোম্পানির পলিসি তৈরি করে দেওয়ার নাম করে ফেক অ্যাকাউন্ট বানিয়ে সেই অ্যাকাউন্টে সাইবার ক্রাইম করার অপরাধে দুজনকে গ্রেফতার করলো বারাসাত থানার পুলিশ। প্রিয়াঙ্কা কুণ্ডু ও অরিজিৎ দাস দুজনেই বারাসাতের বাসিন্দা। বারাসাত দক্ষিণপাড়ার বাসিন্দা সঞ্জয় পাল বারাসাত থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সঞ্জয় পালের অভিযোগ, বিমা করানোর নাম করে প্রথমে অ্যাকাউন্ট করার পরে 5 লক্ষ টাকার ট্রানজাকশন এগেনস্টে 2,000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু কিছুদিন পরে উনি দেখতে পারেন 5 লক্ষ টাকার অনেক বেশি ট্রানজাকশন হচ্ছে। তখন সঞ্জয় বেশি টাকা দাবি করলে ওনার ফোন নম্বর ব্যাংক অ্যাকাউন্টকে সরিয়ে অন্য ফোন নম্বর দেওয়া হয়। কিন্তু ফোন নম্বর পরিবর্তন করার পরেও বড় একটি ট্রানজাকশন করার ক্ষেত্রে সঞ্জয়ের প্রয়োজন হলে তখন দেখা যায় গোলযোগ। বললো 5 লাখ টাকা লেনদেন ঢুকবে, তোমরা মাসগুলো আমি 2,000 টাকা করে দেবো। এক মাস পর থেকে একবার 5 লাখ, 10 লাখ, 15 লাখ, প্রায় 25-30 লাখ টাকার উপরে লেনদেন হয় 2 মাসে। আমি ওদের বলতাম যে এত টাকা লেনদেন হচ্ছে, তা তুমি আমার, তুমি তো আমার টাকা দিচ্ছ না, এতো পুলিশ জানতে পারলে তো আমি ধরা পড়ে যাবো। ওরা আমি বুঝি না, অ্যাকাউন্ট আমার নামে, ধরলে তো পুলিশ এসে আমারও ধরবে, তোমারও তো ধরবে না, ধরলে তো আমার বাড়ির থেকে তুলে নিয়ে যাবে। না, ওইভাবে তো সই করা যায় না। তারপর আমি, আমার একটু ভয় ধরে, ভয় ধরে তারপর আমি থানাকে জানাই। তবে পুলিশের তরফ থেকে মনে করা হচ্ছে এর সঙ্গে আরও অনেকে যুক্ত আছে, তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করা হচ্ছে। সঞ্জয় পল কমপ্লেনেন্ট থেকে একটা অভিযোগ পাওয়া গেছে, তার উপরে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে বারাসাত পুলিশ কেস করে এবং দুটো আসামি মানে প্রিয়াঙ্কা কুন্দু এবং অরিজিৎ দাসকে অ্যারেস্ট করেছে। কর্ণাটকা ব্যাংক যে কলকাতায় আছে ওখানে যায়, তারপর সঞ্জয়ের কমপ্লেনেন্টের আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ফোন নম্বর এবং ছবি ইউজ করে একটু নূতন অ্যাকাউন্ট খোলে। 2-3 দিন আগে সঞ্জয় এটা বুঝলেন কি এ অ্যাকাউন্ট উপরে, যে নূতন অ্যাকাউন্ট উপরে কিছু অবৈধ এবং বড় বড় মানে 25-30 লাখের ব্যবহার হচ্ছে। তো এ বুঝের পরে উনি পুলিশ ব্যাংকের যায় এবং পুলিশকে এটা ইনফরমেশন দেয়, যে মোটো যে বড় বড় অ্যাকাউন্টের উপরে বড় বড় রকম লেনদেন হয়, এটা ওই আসামি করে। তার জন্য সঞ্জয় একটু কমপ্লেন করে, তার উপরে এটা আমি কেস স্টার্ট করলাম। বিমা পলিসি করার জন্য এসেছিল এবং বিমা করাবে ওর কাছ থেকে নেবে, তার জন্য একটা অ্যাকাউন্ট খোলার জন্য ওকে নিয়ে গিয়েছিল। আর এই যে অ্যাকাউন্টটা, এটা স্যার যেটা বললেন সেটা হচ্ছে যে এই অ্যাকাউন্টটা সাইবার ফ্রডের ক্ষেত্রে ইউজ হয়। মানে ধরুন আপনার অ্যাকাউন্টে কেউ ফ্রড করলো, ফ্রড করে সেই টাকাটা সে আসামি নিজের অ্যাকাউন্টে নেবে না, এইরকম একটা লোকের অ্যাকাউন্টে নেবে, যে লোকটার কাছে পৌঁছলে আমরা জানতেই পারবো না, এই লোকটা জানেই না যে এই নামে একটা অ্যাকাউন্ট আছে। সাইবার ফ্রড যো ভি হতা ইসকা এক মোডাস অপারেন্ডি হতা হ্যায়, মান কে চলিয়ে কি কিসিকে সাথ সাইবার ফ্রড কিয়া হ্যায় উন্হোনে, তো ওয়াহাঁ সে যো ভি পয়সা যায়েগা ও কিসি এক অ্যাকাউন্ট পে নেই যায়েগা, ও মাল্টিপল অ্যাকাউন্ট মে যায়েগা, 3-4 অ্যাকাউন্ট মে যায়েগা, ওয়াহাঁ সে ফির সে 3-4 অ্যাকাউন্ট মে যায়েগা, ওয়াহাঁ সে এসে করকে করকে চেন বহুত সারে অ্যাকাউন্ট মে যায়েগা, ওর ফির বাদ মে ওয়াহাঁ সে এটিএম সে উইথড্র কর লেঙ্গে, ইয়া ফির জো ওনার হোগা উসে, জো ব্যাংক কা জো হোগা অ্যাকাউন্ট হোল্ডার উসে উইথড্র কর লেঙ্গে। তো এ হতা হ্যায় মোডাস অপারেন্ডি। अब इसके लगते बहुत सारे बैंक अकाउंट, जो फ्रॉड करने वाला है, जो एक्यूज होता है, उनको लगते बहुत सारे बैंक अकाउंट्स। तो बैंक अकाउंट्स करेंगे कैसे? तो ये ऐसे झूठे झूठे जो स्कीम लाते, हम बीमा निकल रहे हैं आपकी, या फिर कुछ आपको स्कीम करने देंगे इसलिए आप बैंक अकाउंट ओपन करिए, तो ये तो अशिक्षित लोग होते हैं, इनको कुछ पता नहीं होता है कि बैंक अकाउंट क्या है क्या नहीं। फाइनेंशियल इलिटरेसी तो अपने यहाँ पर बहुत सारी है, तो ऐसे वो बैंक अकाउंट के लिए डॉक्यूमेंट दे देते हैं, बैंक अकाउंट निकालते हैं, लेकिन वो यूज़ करते हैं ये फ्रॉड आसान।